এটা একটা বোতল ব্যারোমিটার। এটা তৈরি করতে আমাদের ফেলে দেওয়া একটা কোকের বোতল এবং একটা পেন আর একটা কাঁচি প্রয়োজন। প্রথমে পেন দিয়ে আমরা অর্ধেক গোলাকৃতি করে একটা দাগ দিয়ে নেব এবং তারপর কাঁচি দিয়ে আমরা সেই গোল অংশটি অর্ধেক গোলাকার অংশটি কেটে নেব। এরপর যেহেতু এই কোকের বোতলটি একটু শক্ত সেই জন্য এটাকে একটু চাপ দিয়ে ভেতরে উপরের অংশটাকে ভেতরে ঢুকিয়ে দিতে একটু কষ্ট করতে হয়, তবে এটা করা সম্ভব। এবারে আমাদের বোতল ব্যারোমিটারটি তৈরি পরীক্ষার জন্য। এই আমাদের বোতল ব্যারোমিটার। এবার এটিকে আমরা বোতলের ঢাকনাটাকে খুলে নিয়ে প্রথমে আমরা রঙিন জল এর মধ্যে ভরছি। প্রথমে দেখা গেল যে কাটা অংশ পর্যন্তই জল উঠেছে। এরপর যদি আমরা আস্তে আস্তে বোতলের ঢাকনাটাকে আটকে দিই তাহলে দেখা যাবে ওপরের কাটা অংশের চাপা অংশটির মধ্যেও জল উঠে আছে। এটি কেন হচ্ছে? এর কারণ হচ্ছে আমাদের খোলা অংশটিতে বায়ুর চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সমান এবং যেহেতু আমাদের ওপরের ঢাকনাটিকে আটকানো আছে সেই কারণে ওপরের পুরো জলের কলামটিকে এই নিচের প্রেশারটাই সাপোর্ট করছে। এবারে আমরা যদি স্টাইরোফোমের গুলিগুলো একদম নিচে ছেড়ে দিই তাহলে দেখা যাবে সেগুলো একদম ওপরে উঠে যাচ্ছে, তার কারণ তারা একদম উপরিতলে উঠতে সবসময় চাইছে। এবারে যদি আমরা ঢাকনাটিকে আস্তে আস্তে খুলে দিই তাহলে আমরা দেখব যে জল ওপরের অংশের জলটি পুরোটি বাইরে বেরিয়ে গেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এই খেলনাটিকে নিয়ে জলের মধ্যে চুবিয়ে এইটা পরীক্ষা করছে। এটা অত্যন্ত সুন্দর একটি খেলনা।